পরে সে বাসায় আসে, বাসায় এসে দরজা ধাক্কাইতে থাকে জোরে। আমি নামাজের হিজাব পরা, আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরে মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি, আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন, আঙ্কেল আপনি যান। আমার হেল্পিং হ্যান্ডকে বলে এই বেটি কাজের লোক, তুই সর, তুই কে, দরজা খোল, নাহলে আমি এখন দরজা ভাঙিয়ে ফেলবো, দেখাই দিব আমি কে। পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে, ছোটো দুটা বাচ্চা। আমি গিয়ে হিজাব পরাই দরজা খুলি, খুলতে দেরি, আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে, আইসা বলে আপা আপা, আমি তো ওনারা আটকাতে পারি নাই, আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায় আমার মোবাইল দুটা ভেঙে ফেলছে, কালকে লাইভে দেখাইছি আমি, মোবাইলগুলো ভাঙে আমাকে মারে মেরে, এই পুরো বিল্ডিং সাক্ষী, আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে, আমার ড্রাইভারও সাক্ষী আছে, ড্রাইভার সাহেব কই, আপনি তো আছেন গাড়ির মধ্যে, পিটাই ছিল না, বলেন জোরে বলেন, গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? হেলেনাপার বাসায় নিয়ে যায়, গুলশানে হেলেনাপার বাসায় নিয়ে গিয়ে আমার বাসার ড্রেস পরা, আমি নিকাব পরা নামাজের নিয়ে গিয়ে কোরআন ধরে আমাকে শপথ করায় আমি যেন দিয়ে তাইবের সাথে যোগাযোগ না করি, এবং আমার মোবাইলগুলো ভাঙা ফেলে এবং আমাকে দিয়ে ডিলিট করায় বাসায় মোবাইল ভাঙে। সেই সময় কি হেলেনাপার বাসায় ছিল? হ্যাঁ, আমার বাসায় মোবাইল দুটো ভাঙে, আমাকে মারে, তারপরে টেনে হেলেনাপার কাছে নিয়ে যায়। হেলেনাপার কাছে নিয়ে গিয়ে সে হেলেনাপার কাছে বলে, হেলেনাপাকে আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইলগুলো ভাঙা ফেলছে, এই মোবাইল দিয়ে আমি কাজ করি, একটা মোবাইল 56,000 আর একটা মোস্ট প্রবলি 35 or 36 এরকম, আইফোনটা খুঁজে পায় না, আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে আমার মেয়ে সরাই ফেলছে যারা মনে। তো পরবর্তীতে আপাকে কেঁদে কেঁদে আমি বলি, আপা বলে সংসারটা বসাও, ও যা বলে শোনো। পরে সে তার শর্ত কি, সে আর কখনো এগুলো করবে না, কখনো টাকা পয়সা চাবে না, কখনো কোনো কিছু করবে না, সে সংসার মনোযোগ দিয়ে করবে। প্রথম শর্ত, তাইব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না, কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায়। ওই যে ইউকে থেকে শান্তাপু, যেই শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে, সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না, কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না, সে আমার সাথে এবং আমার মুখ, আমি মুখ খুলতে পারবো না, আমি বলতে পারবো না কখনো, কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়। আমি গত 2 মাস তাইব ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এবং আমি গতকালকে যখন নাকি আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি মুয়াজ্জিম, যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে, সেটা কি আল্লাহ আমার এটা সেটার জন্য কি আমার আজাব আছে না কি আছে, তখন বলছে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনার মনের বিরুদ্ধে যেহেতু সেহেতু আপনি আল্লাহ মাফ করবে, এবং যেহেতু অন্যায়, অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না, সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে, পাপের ভাগিদার সে হবে আপনি না। তখন আমি মনে সাহস পাই, আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে এবং আমি আগাই। তো এই হলো, এবং সে ডিলেটটা করাইছে এবং ভিডিও আমি যেন আর কখনো আপলোড না দেই, আমি যেন কখনো তার কোনো কিছু মানে ভবিষ্যতে রেকর্ড না করি, কোনো কথা রেকর্ড না করি, কোনো ভিডিও রেকর্ড না করি, কারোর সাথে কমিউনিকেশন না করি, সে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায় এবং সে নিজেও শপথ করে সে কখনো আমার গায়ে হাত তুলবে না। সে জানতো না রেকর্ডটা করে রাখছি সেটা সে জানতো না, বিকজ সে আইফোনের ডিটেলস হয়তো জানে না, আর যেহেতু এটা আমার স্ক্রিন ফেস লক সে জানে না। তো পরবর্তীতে কী হয়েছে আপনারা শুনেন, যে আমি বাসায় নামাজ পড়তেছি, ওই যে 2 দিন পরে আবার চলে গেছে, 2 দিন পরে আবার চলে গেলো, 2 দিন ভালো ছিল, 2 দিন পর আবার চলে গেলো। তো চলে যাওয়ার পরে ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কী করবো, কেমনে সংসার করবো, আমার এত মারে, একটা মেয়েকে যদি নতুন বউ 1 মাস মানে বিয়ে হয়েছে তারা যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব, আমি তো মানসিকভাবে মৃত হয়ে যাইতেছি, মানে বিয়ে করলাম এক চিন্তা করে আমার সন্তানের পিতা হবে আর সে এইভাবে টর্চার করে, আমার বাচ্চাগুলোরে ছুঁয়েও দেখে না, ধরেও দেখে না, কাছেও আসতে দেয় না, এ কী হচ্ছে? তখন আমি স্ট্যাটাসটা লিখছি যে আমাকে মেরে ফেলতে পারে, যে কারণ ও যেভাবে মারে, যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে ভয়ঙ্কর রূপ। আমি ওই স্ট্যাটাসে এটাও লিখছি যে আমার বাসায় ওই যে আন্দোলনের সময় তো নেট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, তখন আমার বাসায় যে টেলিভিশনটা ওটার স্ক্রিন চলে যায়, স্ক্রিন চলে যাওয়ার পরে আমি এখানে একটা শোরুম থেকে গিয়ে তাকে নিয়ে গিয়ে 80,000 টাকা দিয়ে স্যামসাংয়ের একটা টেলিভিশন কিনে নিয়ে আসি, কারণ যারা জায়ানের কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ তো, আর জায়ানকে আমি ইসলামিক লাইনে পড়াবো,
ওই যে আরবি সব কিছু দেখে আর কি, কী বলে আলিফ বা তারপরে বিভিন্ন ছড়া এগুলো শুনে। তো ছেলেটা ই হয়ে বোর হয়ে যায়, ওকে খাওয়াতে হয়, হেল্পিং হ্যান্ডটা খাওয়ায় এগুলো ছাইরা। তো পরে আমি ইনস্ট্যান্ট ওই টিভি ঠিক করতে না দিয়ে আমি টেলিভিশন কিনতে গেছি, তাকে নিয়ে গেছি, টেলিভিশনটা নিয়ে বাসায় ঢুকছি, টেলিভিশন দেয়ালে যে ফিট করতেছে ওয়ার্কাররা, ওয়ার্কার বলি বা ওই শোরুমের ওরা, তারা ফিট করতেছে, সে ঘরে ঢুকেই বলতেছে গালি দিয়ে, আমি গালিটা বলতে চাই না রাসেল মিয়া, গালি দিয়ে বলল তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি বেশি, চাওয়ার আগে হাজির, টিভি 80,000 টাকা দিয়ে। আমি বললাম এগুলো কী বলতেছো তুমি, তুমি কি পাগল, আমার এতিম বাচ্চা নিয়ে তুমি এগুলো বলো কেন, তুমি যখন যা চাচ্ছ তখন তা দিচ্ছি, তুমি ইলিশ মাছ খাবা 1700-2200 টাকা কেজি ইলিশ মাছ এনে খাওয়াচ্ছি, তুমি পাঞ্জাবি লাগবে, ওই যে পরশু দিন না তার আগে একটা ই দিছে, ওর প্রত্যেকটা রিলিফ থেকে প্রত্যেকটা পাঞ্জাবি আরং থেকে যে ড্রেসগুলো প্রতিটা ট্রানজ্যাকশন তো আছে আমার কাছে, আমি তো আমার অ্যাকাউন্ট থেকে অথবা আমার বিকাশ থেকে আমি পেমেন্ট করছি, আছে তো ভাই, এগুলো তো আমার মুখের কথা না, আপনারা দেখবেন প্রমাণ, আদালত দেখবে প্রমাণ আমি যদি মিথ্যে বলে থাকি। তো এই যে বিষয়গুলা, তারপরে সে যখন ওই টিভিটার কথা বললো, তখন আমি যখন বললাম যে আমার এতিম বাচ্চাদের, তখন একটা পর্যায়ে সে আমাকে এইভাবে করে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ফেলে দিয়ে সে দরজা খুলছে, আমি বললাম কোথায় যাচ্ছ, সে টেনে হিচড়ে ওই যে দুটা লোক যে টিভি সেট করছে তাদের সামনে আমাকে বেধম পিটাইল, তারাও সাক্ষী আছে, এখনো আছে তারা এই এলাকারই, বেধম পিটাইল সেই টেলিভিশন আমাদের সামনে। আমি তখন অবাক হয়ে গেলাম, আমার বাসায় ছুটা বুয়া কাজ করতেছে, শেষ পর্যন্ত আমি বুয়া এবং ওয়ার্কারদের সামনে মাইর খেলাম, তারপর সে বের হয়ে গেল, আমি তাকে আর ফোন দিলাম না। ওই রাতেই আমি ডিসাইড করলাম, এর মধ্যে আবার আমার বাবা স্ট্রোক করে, আমার বাবার এক পাশ প্যারালাইজড হয়ে যায়, হসপিটালে আব্বু অ্যাডমিট, আব্বুর পিছনে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, সে যখন দেখতেছে আমি আমার বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, আমার ভাইরা টাকা নিয়ে যাচ্ছে, ভাই আমার মধ্যে তো লুকোচুরি নাই, আমার বাপ অসুস্থ, কোটি কোটি টাকা খরচ করে আমাকে বাঁচাইছে, আমি তাদের একমাত্র মেয়ে, সবার বড় মেয়ে, একমাত্র উপার্জনকারী, এটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, আমি সবসময় বলি যে আমি একমাত্র উপার্জনকারী, আমি এটা আমার সংসার সমস্ত কিছু বাবা মা সন্তান সব আমি নিজে চালাই এক হাতে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিছে। আমার বাবা ব্রেন স্ট্রোক করে হসপিটালাইজড, সে এর মধ্যে ওই টেলিভিশনের ঘটনা আমাকে মারে এবং আমাকে বলে যে আমি কেন আমার বাবাকে টাকা দিই, সন্তানদের প্রায়োরিটি দিচ্ছি, সন্তানের জন্য টেলিভিশন কিনতেছি। তখন ওই ডিটেলস সহকারে আমি পোস্টটা করি, যে পোস্টার কথা আপনারা বলছেন, ভোর রাতে পোস্টটা করি, ফজরের নামাজ পড়ি না আমি, তাহাজাতের নামাজ পড়ে কখন জানি কাঁপতে কাঁপতে ঘুমা যায়, ফজরের নামাজটা আর পড়া হয় নাই, উঠে শাওয়ার টাওয়ার করে কাঁপতে কাঁপতেই আমি জোহরের নামাজটা পড়ি, আমার এই বিল্ডিংয়ে সবাই সাক্ষী আছে, গার্ড থেকে শুরু করে এই পুরো বিল্ডিং সবাই ভাবছে কী জানি হয়ে গেছে, মনে হয় হামলা হয়েছে, তখন হামলা টামলা হয়ে গেছে, মনে হয় হামলা হয়েছে। সে ওই যে আপলোড দিছি ভিডিওটা, সে বাসায় নিচে দারোয়ানদেরকে ঝাড়ি টাড়ি মারছে কিনা জানি না, আমি তাদের থেকে জানতে পারবেন আপনারা, মেরে টেরে সে উপরে উঠছে, উঠে আমার দরজা তো লক, বাইরে সিসি ক্যামেরা, সে দরজা ইচ্ছা মতো বাইরে এসে, তো দরজা বাইরে এলে নর্মালি তো পুরো বিল্ডিংয়ের মানুষ জানবে এটা তো একটা আবাসিক এরিয়া এবং একটা সোসাইটি, তো সবাই ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে যে কারা আবার হামলা করলো বা কী, তখন তো দেশের অবস্থা খারাপ ভালো না। পরবর্তীতে নয়েজ আসতেছে কোথা থেকে, আচ্ছা পরবর্তীতে হচ্ছে আপনার তারা সে বাসায় এসে ড্রয়িং রুমে, সে তো ভাবছে যে রাসেল ভালো হয়ে যাবে, ও বলছে যে আপা বলছে যে তুমি মেনে নাও, কারণ হচ্ছে সংসারটা বসে। আপদ বিপদে সবসময় আসে, তারপরে ওর একটা সিনেমার প্রোডিউস করছে আপা নিজে, হয়তো এটা রিজন হতে পারে, এটা একটা কারণ হতে পারে। এটা আমরা আরেকটা বিষয় জেনেছি।